আসসালামু আলাইকুম আমার প্রিয় ফ্যামিলি, কেমন আছে সবাই? ইনশাআল্লাহ রহমতে ভালোই আছে সবাই। আমি একটু অসুস্থ, সবাই দোয়া করো ঠিক আছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সো ইয়েস, তোমরা দোয়া করলে তো অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। সো আজকে একটা আমি যে ভিডিও নিয়ে আসছি সেটা একটা আপু আমাকে কোশ্চেন করেছিল, তানিয়া আপু। তো সেটা হচ্ছে যে ওনার বিড়ালের বয়স 1 মাস 25 দিন, ওর চোখ দিয়ে পানি পড়ছে আর শরীর একটু গরম ঠান্ডা লাগছে, বাট খাবার খাচ্ছে কিছু, কোনো সমস্যা নেই খাবারে ওর। যে এক তো ইদানিং এই প্রবলেমটা হচ্ছে কারণ হচ্ছে ওয়েদার, এই ওয়েদারে সবারই যেমন হিউম্যানের মানে মানুষদেরও ঠান্ডা লাগতেছে, একটু ঠান্ডা সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, তো এরকমই সবারই ঠান্ডা জল মানে আছে। তো এই এখন আমি কি করতে পারি? আমি ফার্স্ট অফ অল বলে নিই যে অবশ্যই বিড়ালের যে কোনো প্রবলেমে আমরা ভেট দেখাবো, কারণ ওনার বেবিটা বলছে যে 1 মাস 25 দিন। সো এই জন্য ও অনেক ছোটো, সো ভেট দেখানো আমার মনে হয় অনেক জরুরি। আর হচ্ছে যে অনেকে প্রশ্ন থাকে 1 মাস 25 দিনে কি কোনো ভ্যাকসিনের টিকা দেওয়া যায় কি না। সো আমি এটা বলবো, আমি এটা বলতে পারতেছি না, এটা সম্পূর্ণই ভেটের ব্যাপার, আপনারা ভেটের কাছে অবশ্যই বাবুদের নিয়ে যান, আর যেহেতু অনেক ছোটো তো অবশ্যই অবশ্যই ভেটের কাছে নিয়ে যান। আর যারা এই সিচুয়েশনে যে হালকা চোখ দিয়ে পানি পড়তেছে, গাটা একটু গরম, কি করা যায়, তো যাদের ওয়েট দেখানো পসিবল না আমি তাদের নিয়ে বলতেছি। তো এই অবস্থায় আপনি যেটা করতে পারেন, আগে ওর জ্বরটা মাপবেন, কারণ এই সময় দেখা যায় যে বিড়ালদের শরীর এমনি গরম থাকে, এমনি অনেক গরম থাকে যেটা ধরলে মনে হয় কি জ্বর হয়েছে। সো আমরা এই জন্য ক্লিয়ার করতে পারি না এটা জ্বর নাকি। সো একটা থার্মোমিটার দিয়ে ওইটা দিয়ে জ্বর মেপে নেবেন, তারপর দেখবেন যে কতটুক জ্বর আছে। তো 104, আমি যতটুকু জানি, আমি যতবার আমার বিড়ালকে ভেট দেখাইছি, তো 104-এর উপরে যদি জ্বর হয় না মনে হয় একটু অস্বাভাবিক জ্বর, তাই না? সো এরকম হলে অবশ্যই ভেট দেখাবেন। আর যদি দেখা যায় যে না তার নিচে আছে বা অনেক কম আছে, তাহলে মনে করবেন যে এটা ওয়েদারের কারণে ওর শরীরটা গরম হয়ে আছে। তো এই পর্যায়ে আমরা কী করতে পারি, সেটা করণীয় হচ্ছে যে ওর চোখটা স্যালাইন পানি, স্যালাইন যে আছে, স্যালাইন যে আমরা হিউম্যানরা খাই, মানুষরা খেয়ে থাকি যে স্যালাইনটা, ওইটা একটু গলেয়া তারপরে তুলা ভিজে চোখটা মুছে দিতে পারেন। এবং ডেসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও দেওয়া থাকবে গোলাপ জলের, সেই গোলাপ জল বানায়ও আপনারা ইউজ করতে পারেন যাদের ওয়েট দেখানো পসিবল না, বা তৎক্ষণাৎ অনেকের বাসায় এখন অনেকেই বারান্দায় গোলাপ গাছ লাগায় বা ফুলের গাছ লাগায়, সো অনেকের বাসায় থাকে বারান্দায়, সো গোলাপ ফুল দিয়েও এটার চিকিৎসা হয় আলহামদুলিল্লাহ। আমি করে থাকি আমার বিড়ালের, আলহামদুলিল্লাহ অনেক ভালো উপকার পাইছি আর অনেক ভালো ফল এখনও পেয়ে যাচ্ছি আমি। আমার বিড়ালের কোনো চোখে সমস্যা হলে আমি গোলাপ জল দিয়ে নিজে বানাইয়া ওইটা ইউজ করি, আর ওইটা ইউজ করলে আলহামদুলিল্লাহ ওদের চোখ পরিষ্কার হয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি কিওর হয়ে যায়। সো এইটা একটা গেল। আর হচ্ছে যে ওদের একদমই পানির কাছে যাওয়া যাবে, যেতে দেওয়া যাবে না, সবসময় পা টিস্যু দিয়ে মুছে রাখতে হবে পা শরীর যদি পানি লাগে, যেহেতু ও বেবি, তো সবসময় ওর হাত পা একদম শুকনো রাখতে হবে, আর ঠান্ডা জায়গায় না রাখাই ভালো, যেহেতু একটু গরম জায়গায় রাখা ভালো। যদি ওর মা থাকে তো মায়ের কাছে থাকবে, আর যদি মা না থাকে একান্তই, তাহলে অবশ্যই এমন একটা জায়গার প্লেসের ব্যবস্থা করতে হবে যে জায়গায় ওর একটা সাধারণ একটা উম থাকে, যেটা একটু গরমও না আবার বেশি ঠান্ডাও না, এমন একটা প্লেস তৈরি করে নিতে হবে। তো এমন একটা প্লেস তৈরি করতে হলে যারা আমরা বিড়ালের মা বাবারা আছি তারা জানি যে বাচ্চাটা কীভাবে রাখলে বা কীভাবে করলে ভালো হয়। সো ইয়েস, আর হচ্ছে যে যেহেতু ও ছোটো সেহেতু ওরে মাছ না দিয়া অবশ্যই চিকেন দিতে পারেন, এবং প্রত্যেকটা বেলায় হালকা গরম খাবার দিবেন অবশ্যই, আর টাটকা খাবার দেওয়ার চেষ্টা করবেন। এতে করে হয় কি যে ওদের ওরা অসুস্থ হয় কম আর ওরা ভালো থাকে, আর ওরা ভালো থাকলে নিশ্চয়ই আমরা ভালো থাকি। সো আই থিঙ্ক অ্যান্সার পেয়ে গেছেন। আর যদি কারো আরও কোয়েশ্চেন থাকে, না বুঝে থাকেন আমার কথা, তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা সবাই আমার জন্য দোয়া করবা আর আমার প্রিয় ফ্যামিলির জন্য দোয়া করবা। আজ সবাই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা যারা নতুন আসো, আর যারা পুরনো আসো তারা অবশ্যই শেয়ার করে দিবা ফ্রেন্ডদের সাথে জানার জন্য, কারণ এখন অনেকেই বিড়াল পালে কুকুর পালে, সো তাদেরও জানার অধিকার আছে। আল্লাহ হাফেজ।